পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি বুঝতে পারি না যে তোমরা এতগুলো মানুষ এই বাড়িতে আছো, তারপরেও গৌরীকে কেন কেউ আটকাতে পারো না? যখন তখন দুমদাম বাড়ি থেকে বেরিয়ে যায়, আর এত বিপদের মধ্যে গিয়ে পড়ে, তারপরে ওর শিক্ষা হয় না। কি করবো বলতো, গৌরীর খামখেয়ালিপনা তুই জানিস না? ওকে কি মানা করলে কোনো কথা শোনেও? তোর কি মনে হয় শান, আমরা ওকে আটকানোর চেষ্টা করিনি? আমরা ওকে এমনি এমনি যেতে দিয়েছি নাকি? বাধ্য হয়ে যেতে দিয়েছি বুঝলি? এমন মা মা করে শুরু করলো, আর কোনো উপায় ছিল আমাদের কাছে? তুই থাকলে না তুইও আটকাতে পারতিস না? আটকাতাম, জোর করে আটকাতাম। ওরে খামখেয়ালিপনাগুলো না জাস্ট আর সহ্য করা যাচ্ছে না। আমার কথা শোন শান, হ্যাঁ, ওর লাগামটা না একটু শক্ত করে ধর, ওকে আর বাড়তে দিস না। এ কি ধরনের অভদ্রতা! বাড়ির বড়রা এত করে বারণ করলো, তাদের কথা না শুনে না মেনে ও মা মা করতে করতে বেরিয়ে গেল। এই মা মা করে না ও একদিন পাগল হয়ে যাবে, আর আমাদের সকলকেও একেবারে পাগল করে ছাড়বে। তুই জানিস কি অদ্ভুত কথা, ওর মা নাকি একটা ভিকিরি মেয়ে সেজে পিঠে খেতে এসেছিল, আমরা তাকে পিঠে দিইনি, খুব অন্যায় করে ফেলেছি, ব্যাস অমনি উনি চললেন তাকে খুঁজে বার করে নিজে হাতে পিঠে খাওয়াবে। আচ্ছা থাক না এসব কথা, এখন গৌরী ফিরলে শানুর সঙ্গে কথা বলে নেবে। শোন না, তুই তো এতক্ষণ পর ফিরলি, ঘরে যা, রেস্ট নে। মা এই অবস্থায় রেস্ট নেওয়া যায়? গৌরীটাও না কোথায় কি করছে কে জানে। না এবারে গৌরী ফিরুক, এবার ওকে শাসন করতেই হবে, তা না হলে পুরো ব্যাপারটা না একটু একটু করে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি তুমি কি চাও। আমি এত বোকা যে তখন বুঝতেই পারিনি। তুমি ভিখারি বেশি এসেছিলে মানে এইসব গরিব ছেলে মেয়েদের খাওয়ানোর ইঙ্গিত দিয়েছিলে। ওদের খাওয়া হলেই তো তোমার সবচেয়ে সুখ, তুমি তো জগৎ জননী। যেই বড়লোক বাড়ি বউ দেখেছে অমনি বিরক্ত করতে চলে এসছে। এইসব ভিখারি বাচ্চাদের এক নাম পাত্তা দেবেন না ম্যাডাম, নইলে এরা আপনার ঘাড়ে চড়ে বসবে, হাতে সব খাবার ছিনিয়ে খেয়ে নেবে, কিচ্ছু নিয়ে ফিরতে পারবেন না, মহা ছেঁচড় এগুলো। হ্যাঁ, বেলা গড়িয়ে পুরো সন্ধে হয়ে গেল, এখনো বাড়ির বউ বাড়িতে ফিরলো না, অদ্ভুত। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।